শুভ সকাল ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? নিশ্চয় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমাকে কি চিনতে পেরেছো? চেনা যাচ্ছে? আমি রেহানা খাতুন, সহকারী শিক্ষক ফাতিমা উচ্চ বিদ্যালয় খুলনা। ছোট্ট সোনামণিরা, আজকে থেকে আমাদের আবার অনলাইন ক্লাস শুরু হয়েছে, এই জন্য কিন্তু আবার আমরা ক্লাস নেওয়া শুরু করেছি, ঠিক আছে? গত ক্লাসে আমরা কি করেছিলাম জুম ক্লাসে? যারা জুম ক্লাসে ছিল তারা নিশ্চয়ই জানো, গত ক্লাসে আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা বই, আজকে কিন্তু প্রথম শ্রেণীর বাংলা বই পড়াবো, তাহলে প্রথম শ্রেণীর বাংলা বইয়ের পার্ট 1, 2 আর 3 করিয়েছিলাম। এই পার্ট 1, 2, 3 থেকে আমি কিছু শব্দার্থ করিয়েছিলাম, কি মনে পড়েছে? শব্দার্থ কয়টা করিয়েছিলাম? 5টা শব্দার্থ দিয়েছিলাম। বলেছিলাম বাসায় বসে কি সুন্দর করে মুখস্থ করে লিখতে, নিশ্চয়ই তোমরা করে ফেলেছ। হ্যাঁ, তাহলে আমাদের পার্ট 1, 2, 3 শেষ। তাহলে আজকে আমরা কি পড়ব? আজকে আমরা বাংলা বইয়ে পার্ট 4 পড়ব। পার্ট 4-এ কি আছে বলতো? একটা সুন্দর ছড়া আছে। কি ছড়া? ছোটবেলায় তোমরা কিন্তু অনেক পড়েছো এই ছড়াটা, কি ছড়া বলতো? হ্যাঁ, আতা গাছে তোতা পাখি। তাহলে আজকে আমরা একটু পড়ি প্রথমে, তারপরে আমরা লিখব। দেখো সুন্দর করে পড়তে হবে। দেখো, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। সুন্দর না? হ্যাঁ, ছড়াটা খুবই সুন্দর, সবাই কিন্তু ছড়াটাকে পছন্দ করে। তাহলে এসো ছোট্ট সোনামণিরা, আমরা কি বোর্ডে একটু লিখি? তোমরা খাতায় লেখো, আমি বোর্ডে লিখি, ঠিক আছে? তাহলে সবাই খাতা বের করো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কি মৌ, মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ। দেখো ছোট্ট সোনামণিরা, এখানে আতা গাছে তোতা পাখি, এখানে কিন্তু ছবিতে সুন্দর করে বইতে দেওয়া আছে। দেখো একটা কিসের ছবি দেওয়া আছে? গাছের ছবি দেওয়া আছে, আতা গাছের। এখানে কি আছে? আতা ঝুলছে, তাই তো? একটা তোতা পাখির ছবি দেওয়া আছে। এখানে কি আছে? কি মৌমাছির ছবি দেওয়া আছে। তাহলে এখানে সেই হিসেবে বলা হয়েছে আতা গাছে কি তোতা পাখি। পাখিটা কোথায় বসে আছে? আতা গাছে। তাহলে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে কি, এই যে আতা গাছে তোতা পাখি আর এটা ডালিম গাছে কি, এটা ডালিম গাছ, তাই তো? তাহলে ডালিম রয়েছে, তাহলে এখানে আতা রয়েছে, তাহলে এখানে ডালিম গাছে কি আছে? মৌ। ডালিম গাছে মৌমাছি। এত ডাকি তবু কথা, তার মানে কি? এত ডাকি কি তবু কথা, কথা বলছে না কে বলতো? কও না কেন বউ। বউ কথা বলছে না, সেজন্য বলছে যে এত ডাকছি তবু কেন কথা বলছে না। তাহলে এই ছড়াটা বোঝাচ্ছে যে আতা গাছে কি আছে? তোতা পাখি আছে। আতা গাছটা হচ্ছে এইটা, তোতা পাখি বসে আছে, আর এটা হচ্ছে ডালিম গাছ, ডালিম গাছে মৌ। আর এত ডাকি তবু কথা কে বলছে না? বউ বলছে না, তাই তো? তাহলে সুন্দর না ছড়াটা? তাহলে তোমরা বাসায় বসে কিন্তু অবশ্যই কি করে পড়বা? বানান করে পড়বা। কি করে পড়বা? বানান করে পড়বা। যেরকম আত হয় এখানে তা, আতা গায়ে গায়ে গাছ হয় এখানে ছি গাছে, এইরকম সুন্দর করে বানান করে রিডিংটা পড়বা, আর কি পড়বা? মুখস্থ করে ফেলবা। এখানে ছবিতে আরও কিছু দেওয়া আছে। দেখো এখানে কথা বলছে না বউ, একটা কি বউয়ের ছবিও দেওয়া আছে। দেখো এখানে ছবি দেখি ও শব্দ বলি, এখানে কি একটা বউয়ের ছবি দেওয়া আছে। তারপরে কি আছে? একটা ফলের ছবি, আম। কি ফল বলতো? আম। তারপরে বাদুর, তারপরে কি আছে বলতো?
একটা বকের ছবি দেওয়া আছে, তাহলে এই ছবি দেখে কি শব্দগুলো আমরা বলতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো, ছবি দেখে তো আমরা চিনতে পারছি, তাই তো? তাহলে শব্দগুলো নিশ্চয় বলতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কি পড়লাম বলতো? বলতো কি পড়লাম? ছড়া পড়লাম, আতা গাছে তোতা পাখি। ছড়াটা চার লাইন, কয় লাইন বলতো? চার লাইন। তাহলে এই চার লাইন ছড়া তোমরা কি করবা, বাসায় বসে সুন্দর করে বানান করে পড়বা, বানান করে সুন্দর করে পড়ে খাতায় লিখবা। কয়বার লিখবা? পাঁচবার লিখবা, পাঁচবার সুন্দর করে খাতায় লিখে ফেলবা। তাহলে তোমাদের কি হবে, লেখাটাও সুন্দর হয়ে যাবে, লেখাটা সুন্দর হবে, বানানটাও শুদ্ধ করে লিখতে পারবা। তাহলে কি করবা বলো, খাতায় লিখবা আর বানান করে পড়ে সুন্দর করে লিখবা। তাহলে তোমাদের ভাষা পড়া হচ্ছে আতা গাছে তোতা পাখি, এই পড়াটা তোমাদের থাকবে, তোমরা এই পড়াটা সম্পূর্ণ করে পড়ে ফেলবা। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরের পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে ছোট সোনামণিরা, আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই কি ভালো থাকবে, কিন্তু ভালো থাকবে এবং সুস্থ থাকবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো ছোট সোনামণিরা, আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, বাই বাই।